কক্সবাজারের পর্যটন শিল্পে যুক্ত হয়েছে আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকুরিয়াম। দেশের সর্ববৃহৎ অ্যাকুরিয়ামে রয়েছে 200 প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী, যা দর্শনার্থীদের কাছে একটি বাড়তি আকর্ষণ তৈরি করবে এখন থেকে। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এ যেন সাগর জলের রাজ্য। পাতা হাঙর, জেলিফিস, মানুষ খেকো পিরানহা সহ বিভিন্ন প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে। একুরিয়ামে সাগরের তলদেশের বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়েছে। কীটপতঙ্গ, শৈবাল, লতা পাতা, এমনকি জলজ হিংস্র প্রাণীও আছে। বিলুপ্ত প্রায় এবং বিরল প্রজাতির মাছ, এসব কিছু এক ছাদের নিচে দেখা মিলবে ফিশ ওয়ার্ল্ড একুরিয়ামে। কক্সবাজারের ঝাউতলায় স্থাপিত দেশের সবচেয়ে বড় এই একুরিয়ামটি সম্প্রতি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। অনেক ধরনের মাছ দেখছি, খুব ভালো লাগছে। সমুদ্রে কত রকমের মাছ আছে? সব রকমের মাছই এখানে আছে। আমরা অনেক মাছ আগে দেখি না, কিন্তু এখানে এসে দেখছি। ফিশ একুরিয়াম ওয়ার্ল্ডে এসে আমরা অনেক মাছ দেখতে পেরেছি এবং মাছটা আসলে দেখতে কিরকম হয় এবং অভিজ্ঞতাটা হয়েছে। মালয়েশিয়ার কারিগরি সহায়তায় আন্তর্জাতিক মানের এই একুরিয়ামটি তৈরিতে সময় লেগেছে 2 বছর, খরচ হয়েছে প্রায় 100 কোটি টাকা। শুধু পর্যটন নয়, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রেও জানার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিলুপ্ত প্রজাতির অনেক মাছও এখানে দেখতে পাবেন। আমাদের এখানে একটা মিউজিয়ামও থাকবে, যেখানে বিলুপ্ত প্রজাতির মাছগুলি ওনারা চিনতে পারবেন। এই মাছগুলি আমাদের দেশ থেকে অলরেডি হারিয়ে গিয়েছে। দেশে যেসব ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে মেরিন ফিশারিজে পড়াশোনা করে, তাদের এমনি প্র্যাকটিক্যালি এইসব মাছ দেখার কোনো সুযোগ থাকে না। এখানে এসে তারা সরাসরি এইসব মাছগুলি দেখতে পারবে। কক্সবাজার মানুষ বেড়াতে এসে সমুদ্র সৈকত বেড়ানোর পর আর কোনো বিনোদনের অবস্থা নেই, এক্ষেত্রে এটি পর্যটনে বড় প্রভাব পড়বে। বাংলাদেশের মধ্যে কক্সবাজার একটা পর্যটন কেন্দ্র, আমরা সবাই জানি, স্বাস্থ্য স্থান আমরা সবাই জানি। এইটা এই বিনোদন কেন্দ্র কক্সবাজার জন্য, পর্যটনের জন্য একটা নতুন সংযোগ স্থাপন হলো। 6তলা ভবনের 2তলা জুড়েই রয়েছে ছোট বড় 50টিরও বেশি একুরিয়াম। উদ্বোধন উপলক্ষে দর্শনার্থীদের জন্য 200 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক মানের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার নান্দনিক শিল্পকর্মে নির্মিত দেশের একমাত্র এই সর্ববৃহৎ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড পরিদর্শন করে প্রশংসাও করেন তিনি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।